আসসালামু আলাইকুম আজকে আমি নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করব তা হলো বাংলা বিষয়ের ওপর আর সঙ্গে থাকবে বাংলা বিষয়ের ওপর একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নমালা এখন তাহলে মানে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে দেখো বিষয় বাংলা শ্রেণী হচ্ছে নবম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তাহলে কোন কোন বিষয়গুলো বা কোন কোন অধ্যায়গুলোর ওপর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সব বিষয়গুলো এখন আমরা জানব তাহলে প্রথম অধ্যায় থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এর পৃষ্ঠা নম্বর এক থেকে চোদ্দ এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ এরপরে তৃতীয় রচনাপরি দৃষ্টিভঙ্গি বুঝি তাহলে চৌত্রিশ থেকে সাতাত্তর এরপরে চতুর্থ ব্যাকরণ মেনে লিখতে শিখি এখানে আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা এরপরে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা একশো একশো থেকে বারো পৃষ্ঠা তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় মানে ষষ্ঠ অধ্যায় থেকে সাহিত্য পরি সাহিত্য লিখি একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই এই পৃষ্ঠার ওপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে পরীক্ষার মূল্যায়ন কাটামো হচ্ছে যে শিকনকালীন তিরিশ শতাংশ সামষ্টিক সত্তর শতাংশ সিকণকালীনটা তোমাদের ক্লাসের মধ্যেই হয়ে যাবে আর সামষ্টিক সত্তর শতাংশ হচ্ছে তোমাদের একশো নম্বরের ওপর পরীক্ষা হবে পরীক্ষার পরে তোমরা যে প্রাপ্ত নম্বরটা পাবা তার সাথে সত্তর পার্সেন্ট গুণ করলে যা হবে তাই হচ্ছে তোমাদের সাম নম্বর মানে নম্বর ওই তারপর হচ্ছে প্রশ্নের ধারা ও নম্বর বন্টন সামষ্টিক মূল্যায়ন তাহলে প্রশ্নের ধারাটা কেমন হবে তাহলে প্রশ্নের ধারার এখানে দেখো অভিজ্ঞ মানে অভিজ্ঞার ধারণ লিখিত পুনঃ নম্বর হচ্ছে একশো তাহলে আইটেমের নাম আর প্রশ্নের সংখ্যা মোট নম্বর সময় দেখো নৈবেত্তিক প্রশ্ন তাহলে নৈবেত্তিক প্রশ্নের এখানে পনেরোটি থাকবে এমসিকিউ আর দশটি থাকবে এক কথায় উত্তর তাহলে এই যে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটির উত্তর করতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে এক নম্বর করে তাহলে পাঁচ আর আর মানে নম্বর এক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর করতে হবে মোট হচ্ছে যে দুই নম্বর করে দশ দু বিশ নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো দৃশ্যপট দেওয়া থাকবে না পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে মোট হচ্ছে পনেরো নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটি মানে এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর কিন্তু মানে একটা দৃশ্যপট দেওয়া থাকবে এর নিচে দুইটা একটা অথবা তিনটা প্রশ্ন থাকবে এগুলোর উত্তর করতে হবে প্রতিটি আট নম্বর করে নম্বর এই যে কোশ্চেন প্যাটার্নটা এটা কিন্তু প্রতিটা বইয়ের জন্যই কিন্তু এই যে প্রতিটি বইয়ে এভাবেই কোশ্চেন প্যাটার্নটা থাকবে আর আমি শুধু এখন কি করব। নমুনা প্রশ্নমালাগুলো প্রতিটি বইয়ের দেখিয়ে দিব কিভাবে প্রতিটি বইয়ের নমুনা প্রশ্নমালাগুলো হয় আর প্রতিটি বইয়ের মানে প্রশ্নের ধারাটাও বলে দিব পরবর্তী ভিডিওগুলোতে আজকে আমি শুধু বাংলাটা দিচ্ছি তাহলে চলো এখন এখানে দেখো প্রতিটি দৃশ্যপটের বিপদের দুটি অংশ থাকবে মোট একশো নম্বর সময় তিন ঘন্টা আর শিক্ষণকালীন মূল্যায়ন এই যে তিরিশ নম্বর যে তোমাদের ক্লাসের মধ্যে হবে কিভাবে হবে এই যে বিষয়গুলো তোমরা একটু ভিডিওটি আটকে পড়ে নিবা এরপরে দেখো এখন চলে আসি আমরা এই যে নমুনা প্রশ্নমালাটি মানে বার্ষিক পরীক্ষার একটা কোশ্চেনে চলে আসি তাহলে বার্ষিক পরীক্ষার কোয়েশ্চেনটা কেমন হবে তো দেখো প্রথমে এখানে দেখো নৈ এসে নবম শ্রেণী বিষয় বাংলা নৈবেত্তিক অভিজ্ঞা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণমান একশো নৈবেত্তিক অংশ পঁচিশ নম্বর তাহলে এখানে দেখো নৈবেত্তিক অংশ পনেরোটা মানে এমসিকিউ থাকবে কটা পনেরোটা তাহলে সম্মুখ সর্ধনী কোনটি তাহলে ঘ হচ্ছে রসই তাহলে এখানে হচ্ছে সম্মুখ সর্ধনী এরপরে দেখো আমি এগুলোর উত্তর কিন্তু সংক্ষিপ্তগুলো বলে দিচ্ছি আর মানে হচ্ছে রচনামূলকগুলোর কিন্তু তোমাকে বলে দিব না এরপর আছে যে কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ অসুবিধা এরপরে কোনটি কর্ত প্রমিত লাখো তারপর আছে যে সাধু রীতির পথ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে অনুসর্গের ক্ষেত্রে এরপরে কোনটি বলকের উদাহরণ তুমি পারবে এরপরে সোম শব্দটির প্রতিশব্দ কোনটি চাঁদ হচ্ছে সোম শব্দের পুঁথিশব্দ এরপরে সাত অবারচীন শব্দের প্রতিশব্দ কোনটি নতুন এরপরে ত্বরান্বিত শব্দের বিপদ শব্দ কোনটি শ্লোতক তারপর আছে যে তিলোতমা তিলোতমা এখানে যে যে এই কি আছে যে স তিল যোগ উতমা তারপর যে বি অভিধানে তৃতীয় বন্ধনীর মধ্যে অংশটিকে কি বলা হয় তাহলে শব্দের গঠন বলা হয় অভিধানের বর্ণাক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক তাহলে অভিধানের বর্ণাক্রম অনুযায়ী আশ আহ কিছু আবরণ ক্ষমা কার্যকর সঠিক তারপরে কবিতা অংশটি কি পড়ো মানে এই যে এগারো বারো নম্বর এই যে অনুচ্ছেদের ওপর কি করতে হবে উত্তর করতে হবে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তাহার চেয়ে সুখ কোথায়ও কি আসে আপনার কথা ভুলিও না ভুলিয়া যাও এরপরে কবিতা অংশের ভাব নিম গাছ কবি গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে তো লক্ষ্মী বউয়ের সাথে ফুটে উঠেছে তাহলে পূর্ণ ভাবটি হলো এখানে দেখো এটা এক নম্বর আর দুই নম্বর মানে পরার্থ পরতা নিঃস্বার্থ এরপরে আমি কোন আগন্তুক নেই কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে কার্তিক মাসের জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষাণ্ড বর্বর বলেছেন এখানে বলা হচ্ছে কাদেরকে এই যে দেখো এক দুই এখানেই সব্য কে সভ্য জাত বোধহীনদের দেশত্ব দেশদ্রোহীদের মানে স্বদেশ প্রীতিহীনদের এরপরে পনেরো নাম কবিতার পুঁতি লাইনের শেষে অন্তমিলকে কি বলা হয় অনুপ্রাস বলা হয় এই যে পা মানে পনেরোটি কি থাকবে মানে এমসিকিউ প্রশ্ন থাকবে এই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপরে থাকবে দশটি কি সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে সংক্ষিপ্ত দশটি প্রশ্ন আমি এখন বলতেছি সাথে সাথে উত্তরও বলে দিব আর পরবর্তীতে উত্তরগুলো আবার দেখিয়ে দিব তাহলে সাহেব বা সাহেব যে আ সহিব বি সম্মানিত ব্যক্তি এখানে শিষ্য পদ কোনটি তাহলে সাহেব হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে শিষ্য পথ তা ভর সন্ধ্যায় তাহলে ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাক্যে ভরসন্ধ্যায় শব্দটিকে কি বলে তাহলে বিদয়ের সম্প্রসারক কিন্তু বলা হয় তাই মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম তাহলে এ বাক্যে দুই নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ এটা হচ্ছে যে কি ক্রিয়া বিশেষের উদাহরণ তাহলে দরিদ্র শব্দটি সঠিক উচ্চারণ লেখো তাহলে দরিদ্র এই যে দরিদ্র কিন্তু এভাবে সঠিক উচ্চারণ লিখতে হবে এরপরে দেখো বিচিত্র শব্দের বিশেষবাচক রূপ কী হবে তাহলে বৈচিত্র হবে তারপর সর্ববৃত্ত ছন্দের এক একটি পথ পর্ব কত মাত্রার হয় তাহলে এখানে চার মাত্রার হয় তাহলে বাষ্পরথ শব্দের অর্থ কী তাহলে বাষ্পরথ শব্দের অর্থ হচ্ছে যে রেলগাড়ি স্মৃতিস্তম্ভ স্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাকে অবলম্বন করে রচিত এখানে হচ্ছে যে বাহান্নর ভাষা আন্দোলন তারপর হচ্ছে যে আমি কোনো আগন্তুক নয় কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন কদম আলী তারপর হচ্ছে যে অলিখিত উপত্য মানে উপ খান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে ঔপনিবেশিক শাসনামলের প্রেক্ষাপটে এরপরে রচনামূলক প্রশ্ন তাহলে রচনামূলক প্রশ্নের এখানে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দশা থাকবে এই দশটা প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে বরাদ্দ এই দশটি প্রশ্ন আমি আর পড়তেছি না তোমরা ভিডিওটি আটকিয়ে কি করবা এই দশটি প্রশ্ন লেখবা লেখার পরে এগুলোর উত্তর তোমরা বাড়িতে করার চেষ্টা করবা যদি তোমরা এই উত্তরগুলো বাড়িতে করো তাহলে তোমাদের এই যে পড়াগুলোর একটি কি হবে বার্ষিক পরীক্ষার একটা মস্ত বড় কি হয়ে যাবে রিভিশন হয়ে যাবে বা প্রস্তুতি হয়ে যাবে এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর মানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে তিনটি এখানে একটি প্রশ্ন রয়েছে আর এর অপর পৃষ্ঠায় তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্ন কী এই যে এভাবে দেখো এটা হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এটা সম্পূর্ণটা এগারো নম্বর প্রশ্ন কিন্তু এরপরে দেখো এটা বারো নম্বর প্রশ্ন তারপরে হচ্ছে যে এই যে তেরো নম্বর প্রশ্ন তারপর চোদ্দো পনেরো এই যে পনেরো মানে চোদ্দো পনেরো এই যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের মধ্যে কি করতে হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা ভিডিওটি আটকি এই প্রশ্নগুলো কি করবা লিখে নিবা লিখে নেওয়ার পরে কি করবা এর উত্তরগুলো তোমরা খাতায় নিজেরাই বের করবা এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দৃশ্যপট নির্ভরের এখানে দৃশ্যপট একটা যেমন ধন ধ্যান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই অনুচ্ছেদটা রয়েছে এর ওপর ভিত্তি করে দেখো দুইটি প্রশ্ন রয়েছে এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে একইভাবে সতেরো নম্বরে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এর ওপর ভিত্তি করে এখানে দেখো ক এবং খ দুটি প্রশ্ন দেওয়া আছে এরপরে একইভাবে আঠারো নম্বরে এখানে অনুচ্ছেদ দেওয়া থাকবে এর ওপর ভিত্তি করে দুটি প্রশ্ন দেওয়া থাকবে এরপরে একইভাবে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এর ওপর ভিত্তি করে দুটি প্রশ্ন থাকবে এই প্রশ্ন দুটির উত্তর করতে হবে এরপরে বিশ নম্বরের এখানে দেখো একটি ছবি দেওয়া আছে এই ছবিটা হচ্ছে কৌশিক সরকারের আঁকা ছবি এই ছবিটা কিন্তু আমাদের চিরচনা কোটা আন্দোলনের আবু সাইদের সেই বুক পাতা ছবি কিন্তু এর ওপর ভিত্তি করে এখানে দুইটি প্রশ্ন রয়েছে যার জন্য আমরা আজ বাংলাদেশে কি হয়েছি স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি স্বাধীন বাংলা বাংলাদেশ পেয়েছি পাঁচেই আগস্ট তার ছবি দিয়ে কি করা হয়েছে এখানে একটি প্রশ্ন রয়েছে তাহলে এভাবেই কি করবে বার্ষিক পরীক্ষার একটি কোশ্চেন থাকবে এই বার্ষিক পরীক্ষার কোশ্চেন মানে এভাবেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে আজ তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি যে অন্য বিষয়গুলোর ওপর নমুনা প্রশ্ন কোশ্চেন প্যাটার্ন তো সবগুলোরই একই হবে আর নমুনা প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে আমি তা দেখিয়ে দিব তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত নৈবেত্তিক অংশের পঁচিশটি প্রশ্নের উত্তর কিন্তু